Hello friends, welcome back to my channel. আমি গোপা মাই হবি উইথ মাই লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ। তো আজ আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো এটা আমার কাছে একদমই নতুন, আমি এটা আগে কখনো করিনি। জাস্ট আমি অনেক ট্রাই করেছি বাড়িতে, মানে করার চেষ্টা করেছি, ভালো লেগেছে। তো এটা আমার কাছে একদম নতুন রেসিপি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার কালকে মানে রুটি করেছিলাম, আটাটা না বেঁচে গেছে। অত রুটি বাসি রুটি খাবো, অত রুটি করার থেকে আমি মানে আটাটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখো গোলাটা, এই যে আটাটা, এই আটাটুকু এখন আমি এর একটা কিছু তো গতি করতেই হবে। তো আমি এখন এটাতে রুটি বানাবো না, এটা দিয়ে এখন আমি পরোটা বানাবো, তাও আবার দই দিয়ে। তো আজকে রেসিপিটি হচ্ছে আমার দই পরোটা। তো আমি এই আটাটা না আমি এই দই দিয়ে আটাটাকে মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো, তারপর আমি এটা কাজ করব। তো দেখো তোমরা, তো আমি এটাকে ময়দাটা আর আটা একটা দই দিয়ে ভালো করে মেখে নেব। আমি এবার এক চামচ মতন চিনি দিয়ে দেবো, ভিতরে লবণ দিয়ে দেবো একটু। তো আমার এটা মাখা হয়ে গেছে, আমি এটাকে এবার আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি এটা দিয়ে পরোটা বানাবো। আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি, এই দেখো এভাবে ডোটটা হয়েছে। এবারে আমি এটাকে একটু সামান্য ময়দা বা আটা দিয়ে মেখে নেব। এই ময়দাটা দিয়ে বা আটা যে যেটা ইচ্ছা দিয়ে একটু সামান্য এটাকে মেখে নিলে সুবিধা হবে মাখতে। তো আমার গুটি করা হয়ে গেছে, এবার আমি এই পরোটাগুলো একটা একটা করে বেলে ভাজবো। তো আমি বেলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার বেলা হয়ে গেছে, এই দেখো পরোটাগুলো, আমি এবার এগুলো ভাজবো। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তোমরা চাইলে এটা ননস্টিকের প্যান নিতে পারো কিংবা চাটু নিতে পারো, যা ইচ্ছা নিতে পারো। আমি কড়াই নিয়েছি, কড়াইতে করব। কড়াইটাকে না ভালো করে গরম করে নিলে জিনিসটা আরও সুন্দর হবে, ভালো হবে। তো আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি, দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এটা যখন দেখবে মাঝখান থেকে এটা ফুলে উঠেছে, তখন আমি এটা উল্টাবো। এই দেখো উপর থেকে মনে হচ্ছে মাছটা ফোলা ফোলা হয়ে গেছে, আমি এটা আবার উল্টিয়ে দেব। এবার ওই পিঠটা ঠিক একইভাবে করব, আমি এটা আবারও উল্টে দিচ্ছি। এবার আমি সামান্য ঘি অ্যাড করব। তো আমার এটা হয়ে গেছে পরোটাটা, দেখতে পাচ্ছ। আমি এটা আবার নামিয়ে নেবো, আমি এইভাবে একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব। তো আমার দই পরোটা হয়ে গেছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটা ছিঁড়ে কেমন হয়েছে। আর খুব সফট হয়, নরম হয়, গরম কেবল করলাম তো, গরম খুব গরম। দাঁড়া আমি ছিঁড়ে নিই, এই দেখো মানে খুব নরম, এটা গরম কেবল করলাম তো, গরম খুব একদম নরম হয়, সফট হয়, খেতে খুব টেস্ট হয়। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, একদম নরম, দেখেছো ছিঁড়ে যাচ্ছে। তা তোমরা বাড়িতে বানিয়েও এইভাবে ট্রাই করে দেখো কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও।